এটা কিন্তু কোনো পরিত্যক্ত কোনো জাহাজ নয়, কিন্তু বরফের কারণে জাহাজটা ঠিক এভাবেই ফ্রোজেন হয়ে আছে। দেখে মনে হয় সমুদ্রের নিচ থেকে কিছুক্ষণ আগে টাইটানিক জাহাজটিকে উদ্ধার করা হয়েছে। ব্যাপারটা আসলে ওরকম না, এই জাহাজের ভিতরে, ছোট জাহাজ বাট এর ভিতরে কিন্তু এখনো মানুষ রয়েছে। এটা এক ধরনের প্রমোত্তরই। তো আমরা আছি ফিনল্যান্ডের তুর্কু শহরে, এখানে এরকম অনেকগুলো প্রমোত্তরই রয়েছে এখনও, স্টিল নাও এই ফ্রোজেন ওয়েদারেও। দেখতে পাচ্ছেন